স্বৈরাচারী আসাদের পতন হয়েছিল 1990 সালে 6 ডিসেম্বর। ঢাকায় যারা তখন ছিলেন তারা জানবেন আমি সংক্ষেপে এই কথাটা বলছি। এরশাদের বিরুদ্ধে যান সব দল তো এক ছিল, আওয়ামী লীগ বিএনপি তখন ছিল, সব দল এক ছিল। এরশাদে কিন্তু ঢাকায় চতুর্দিকে আগুন, জাতীয় পার্টির অফিস আগুন, পুলিশ সে রক্ষা করতে পারে না, বিজেপি রক্ষা করতে পারে না, এমন অবস্থা। শেষে আর্মি নামাই, আর্মি নাম নেমে কারফিউ দিয়েছে। আজকের মতো কারফিউ হওয়ার সাথে মিলিটারি কাজ করবার সব মানুষ ঘরের ভিতরে। তো সন্ধ্যার পরে ব্ল্যাক আউট থাকে ঢাকায়, আমরা পুরো ঢাকায় ছিলাম, ব্ল্যাক আউট, ভয়ের চুলে মানুষ নিজেই বাতি নিভিয়ে রাখে, কোথাও লাইট নেই। একটু পরে পরে শোনা যায় গেট এবং দরজা ভেঙে আর্মি সেখানে ঢুকতেছে এবং ইয়াং যুবক দেখে দেখে বের করে টেনে হেসে নিয়ে যাচ্ছে। আর মা বাবা ভাই বোনেরা ঘরের যারা মানুষ তারা চিৎকার করে কাঁদছে, এদিকে কান্না ওদিকে কান্না ওদিকে কান্না ওদিকে ভাঙার আওয়াজ, আর অন্ধকারের মধ্যে এই শব্দ হচ্ছে। আর আমরা মনে করি এই আয়োজন কিনেছি, এই আয়োজন কিনেছি, কখন আমাদের কিনি, এটা আমার একটা প্রস্তুতির অবস্থা। এইভাবে তিন দিন তিন রাত ছিল আর্মি ব্রেকডাউন। এরপরে আর্মি এই শেষ দিনে এসে বলে দেয় এরশাদকে, আমরা না পারবো না মানুষের উপর এই ধরনের হস্তক্ষেপ করতে, তাদের জীবনের নিরাপত্তা আমরা পারবো না বলে তারা নিজেদেরকে পুল আউট করে ঢাকার রমনা পার্কে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে এরশাদ দেখছে আমার পক্ষে পায়ের তলার মাটি দেওয়া ছিল, এইটা শেষ। তখনই রেডিওতে ঘোষণা আসলো মহামান্য রাষ্ট্রপতি রাতে 10টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে। আমরা বসলাম, বসার পর উনি 12 মিনিটে ভাষণ দিলেন, খুবই আবেগ পৌঁছিত একটা ভাষণ। এরশাদের জীবনে উনি তো একজন কবি মানুষ, কথা বলা বলতে পারেন, খুব সুন্দর গুছিয়ে আবেগ পছন্দ ভাবে তিনি বললেন। যেমন কয়েকদিন আগে হাসিনা খুব আবেগ দেখাইয়া কালো কাপড় পরে, জীবনে উনি কালো কাপড় পরেন না, বাবার মৃত্যু দিন তার কালো কাপড় পরতে দেখেনি। চিহ্ন 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 দেখাবার জন্য এখানে একটা ক্রসের মতো একটা কালো টুকরা নিয়ে আসে, কিন্তু সমগ্র শরীরে কালো কাপড় পরতে আমরা তাকে দেখি। এইবার এই জাতির ছাত্র সমাজ তাকে কালো কাপড়ে আত্মস্থ করতে পেরেছে, এটা সাকসেস, এবং এই কালো কাপড় নিয়েই তাকে বিদায় নিতে হবে। যে কথা এরশাদ ভাষণের শেষ দিকে বলল, সবাই যদি সম্মত থাকেন তাহলে ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা আমি হস্তান্তর করতে রাজি আছি, পদত্যাগ করেন না। এই কথা বলার সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসতে রাতে বেলা, এবং মাত্র ওই দিন 15 হাফ অ্যান আওয়ার সমগ্র দাসা ঢাকা মানুষের ফ্ল্যাগ হয়ে গেছে, এবং সবাই তখন ফ্ল্যাগ যার যার ঘরে পতাকা ছিল পতাকা নিয়ে রাস্তায় এসেছে। এরপরে এক মাস পর্যন্ত ঢাকার রাস্তায় কেউ কিন্তু পতাকা ছাড়া হাঁটেও নাই, রিক্সায় ওঠে নাই, গাড়িতেও চড়ে নাই, সাইকেলও চালাই, পতাকা যার হাতে ছিল না তাকে মনে করা হতো এরশাদের দালাল, এবং এভাবে গণপিটি দিয়ে মানুষকে হত্যা করা হতো। এই জন্য স্বৈরাচার, সামরিক বাহিনীর তার শেষ ভরসা, এবং সামরিক বাহিনী দিয়ে কারফিউ দেওয়া তার আরেকটা হাতিয়ার। এই কারফিউ সামরিক বাহিনী কিন্তু নাকাম হয়ে যায় জনগণের শক্তির সামনে, সেটা 90-তে প্রমাণিত হয়েছে। আজকেও কিন্তু একই পথে হাসিনা কিন্তু হাঁটছে, তিনি কালো কাপড় পরেছেন, মানুষের সামনে অভিনয় করে ভাষণ দিয়েছেন, তারপরে সেনাবাহিনী নামিয়েছেন, তারপরে দেশে কারফিউ দিয়েছে। তো এই কারফিউ অলরেডি জনগণ ভেঙে দিয়েছে, সেনাবাহিনীকে আমরা দেখছি তারা কিছুটা নিউট্রাল পজিশনে আছে, এবং আমরা মনে করি এই স্বৈরাচারের পতন হবে, এবং হাসিনার গায়ে সাদা কাপড় উঠবে না।